ছোটবেলা থেকে শখ ছিল নিজের গাড়ি নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াবো, তাই যেমন ভাবা তেমনি কাজ। দার্জিলিং আর লাদাখ রোড ট্রিপ কমপ্লিট করে এবার আমার ফ্যামিলি আর 16 বছরের কুকুরকে নিয়ে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে শুভ সপ্তমী, সবার পুজো ভালো কাটুক আশা করছি। আর আজকে বেরোচ্ছি আমরা সিকিম যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের টার্গেট হচ্ছে শিলিগুড়ি যাওয়া। তো মোটামুটি আজকে ডিস্টেন্স হচ্ছে ওই 600 কিলোমিটার মতন আমার বাড়ি থেকে। তো এখন দেখি কি হয়, কারণ আজকে রাস্তা এমনিতেও জ্যাম থাকবে, এমনি পুজো। তো রেডি হয়ে গেছে গাড়ি, একদম সব লাগেজপত্র কালকে রাতেই তুলে রেখেছিলাম। তো এবার বেরিয়ে যাবার, এখন বাজে হচ্ছে 6:57, তো আমরা 7টাতেই আর কি, আর 2-3 মিনিট হয়তো লাগবে। আর আজকে সবথেকে বড় কথা, আমি আমার ফ্যামিলির সাথে ট্রিপ করছি, মানে মা বাবা আর হচ্ছে বিঙ্গো, যার বয়স 16 বছর। তো ওকে নিয়ে যাওয়াটা একটু আমাদের পক্ষে একটু হেডটেক হয়েই যায়, বাট আমরা যাচ্ছি ফাইনালি সিকিম। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর যেটা ভেবেছিলাম যে সপ্তমীদাটা জ্যাম হওয়ার চান্স থাকতে পারে, বাট সেটা নেই, রাস্তা পুরো ক্লিয়ার। আর হচ্ছে এখন ফার্স্ট টোল ট্যাক্সটা পে করতে হবে এখানে, দেন আমরা বেরিয়ে যাবো বর্ধমানের উদ্দেশ্যে। দেখি কি কোনটা খালি আছে, হ্যাঁ আচ্ছা খালি আছে, জ্যামটা নেই খুব একটা। চলো এগোই আস্তে আস্তে করে। রাস্তা বেশ ভালো পাওয়ার জন্য সুবিধা হয়ে গেছে আমাদের যেতে, তো আমরা শক্তিগড় ঢুকছি। আর এখান থেকে তারপরে হচ্ছে বর্ধমান পড়বে, বর্ধমান ডান দিকে, তো বর্ধমান শহর দিয়ে যাব। তো মনে হচ্ছে একটু জ্যাম হবে, যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই ফাইনালি হয়ে গেছে। শক্তিগড় এখনও ঢুকতে পারিনি, তার আগে একটা লম্বা জ্যাম, প্রায় 10 মিনিট দেখাচ্ছে ম্যাপে, বাট এটা তো মনে হচ্ছে 20 মিনিট তো লেগেই যাবে। টোটাল আমি 1.5 ঘন্টা গাড়ি চালালাম, 78 কিলোমিটার গাড়ি চললো, বাট এই এখন এসে একটু প্রবলেমে পড়ে গেলাম, তো একটু এগোই এখন। তবে আজকে কিন্তু আকাশ মোটামুটি মেঘলা ওয়েদারই আছে, ল্যাংচা মহল থেকে আরম্ভ করে ল্যাংচা কুঠি কত দোকান, কিন্তু ভিড়ে ভিড় আছে, সব দোকানে ভিড় আছে, মানে প্রচণ্ড, এই জন্য একটু জ্যাম হয়ে যাচ্ছে এখানে। তো যাই হোক, কিছু করার নেই, সবাই পুজোর মরশুম একটু তো আনন্দ করবেই। ম্যাপটা আগের লোকেশনটা না দেখিয়ে পরের লোকেশনটা দিয়ে ঢোকালো, বর্ধমান ঢুকছি আমরা এবার। যাই হোক ঠিক আছে, চলো এখান দিয়ে ঢুকে যেতে পারবো, একটুখানি রাস্তা আছে, তুই ওটা মেন রোডে মিশিয়ে দেবে। গাড়ি ঢুকছে দেখে আমি ঢুকলাম, নালে মুশকিল হয়ে যেত আজকে। বর্ধমান শহরটা কিন্তু দেখতে বেশ ভালোই, খারাপ না। এই 3 মাথার মোড়টার সামনে চলে আসলাম, এখান থেকে একদম সোজা বেরিয়ে যাবো না বরাবর, তারপরে মঙ্গলকোট, আর তারপরে পড়ছে হচ্ছে ফুটিসাঁকো, তারপর সুন্দরপুর, কুলি হয়ে একদম মোরগ্রামের রাস্তায় এটা মিশিয়ে দেবে, আর যেটাকে আমরা বলে থাকি স্টেট হাইওয়ে 7। মঙ্গলকোট ঢুকতে না ঢুকতে তো দেখছি রাস্তার অবস্থা বেশ খারাপ, কারণ হচ্ছে এত গর্ত হলে তো সামনে আরও না জানে কী প্রবলেম হবে কে জানে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:13, তো ভাবলাম যে হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করেই নিই। তো ব্রেকফাস্ট করতে অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ যে হচ্ছে ব্রেকফাস্ট করতে আমরা পেট্রোল পাম্পে আসিনি, তো পেট্রোল পাম্পে অ্যাকচুয়ালি সাইড করে নিলাম গাড়িটাকে, যাতে হচ্ছে আমরা ভালোভাবে দাঁড়িয়ে খাবারটা খেয়ে নিতে পারি, কারণ বাড়ি থেকে মা হচ্ছে আজ সকালে লুচি আর তরকারি বানিয়ে নিয়ে এসছে, তো ওটাই খাবো। আর বিঙ্গো কিরে কিরে, ও চুপচাপই এখন বসে আছে,
কারণ এখন খাবারটা মা রেডি করছে, ও খাবে আর আমরাও খেয়ে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে। আর চাও বানিয়ে নিয়ে এসছে, চাটাও খাবো একটু, খেয়ে আমরা বেরিয়ে যাবো। আবার লুচি তরকারি সব রেডি করে নিয়ে এসছে, লুচি তরকারি সব রেডি করে ওই জন্য নিয়ে নিয়েছে, সুবিধা হচ্ছে খেয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, যদিও ফ্যামিলি নিয়ে বেরিয়েছি তাই একটু টাইম তো লাগলোই। আর এখন হচ্ছে 9:47 বাজে, বিঙ্গো এখন হচ্ছে একটুখানি হচ্ছে টয়লেট করছে, দেন ও উঠে গেলে আমরা বেরিয়ে যাবো এবার। তো আমার ইচ্ছে আছে যে হচ্ছে আমরা লাঞ্চটা ফারাক্কার ব্রিজের ঠিক আগে একটা বাদিকে দোকান থাকে, ওখানে 2-3টে দোকান আছে, তো ওখানেই লাঞ্চটা করব। এই যে মোরগ্রাম 117 কিলোমিটার, বহরমপুর 111। ভালোই মেক করে এসছে, আর সব থেকে বড় কথা বৃষ্টি শুরু হচ্ছে প্রায়, বৃষ্টি শুরু হয়ে গেলে শুরু স্টার্ট হয়ে গেল, মানে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলই ছাড়তে পারলাম না, তার আগে বৃষ্টি শুরু হয়ে গেল পাহাড়ে। জানি না আজকে কি মানে কি হবে কালকে, বাপরে বাপ, মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে এতটাই বৃষ্টি পড়ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা ঠিকঠাক করে, প্রবলেমও হচ্ছে গাড়ি চালাতে একটু, জন্য গাড়ির স্পিডও কমে গেছে। এই ব্রিজটা যখন আমরা আগের বার এসেছিলাম তখন এই ব্রিজটার এক সাইডে কাজ চলছিল, সেই জন্য জ্যামে বেশ ভালো আটকেছিলাম, তো এবারে একদম নিট অ্যান্ড ক্লিন তৈরি হয়ে গেছে। আর ওইদিকের আকাশটা যা দেখতে লাগছে, বাপরে বাপ, মনে হচ্ছে ওইদিকে বৃষ্টিটা হয়ে গেছে ওই জন্য আকাশটা ক্লিয়ার আছে। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, মানে এত বাজে রাস্তা আমি এক্সপেক্ট করিনি, আগের বারে তাও একটু ঠিকঠাক ছিল, এবারে একদমই বাজে অবস্থা। তোমরা দেখতেই পাচ্ছ মানে রাস্তা দেখো খালি, মানে গাড়ি চালিয়ে কোনোভাবেই ইচ্ছে মানে শান্তি পাওয়া যাচ্ছে না। একেদিকে রাস্তা খারাপ, তারপর আবার গাড়ি উল্টে গেছে সামনে শুনলাম, তো এখন একটু এগোচ্ছি দেখি কী অবস্থা। হ্যাঁ সামনে পুরোই জ্যাম হয়ে আছে রাস্তা, দেখো বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি গাড়িটা উল্টে গেছিলো, তো সেই জন্য প্রবলেম হয়ে গেছিলো, গাড়িটা হচ্ছে পাল্টি খেয়ে গেছে বলে পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিলো। এখন হচ্ছে জ্যামটা ক্লিয়ার হয়েছে, আমরা বেরোচ্ছি, বেশিক্ষণ দাঁড়াতে হলো না, এটা একটা ভালো। তো এগোই আস্তে আস্তে করে, আবার মানে আজকে একটু ভোগান্তি আছে মনে হচ্ছে, যেটা কোনো খড়গ্রাম ঢুকতে পারিনি, কিন্তু রাস্তা এত বাজে মানে সিরিয়াসলি বলছি, মানে যারা আসছো তো ভেবে চিনতে আসবে গাড়ি নিয়ে। এই রুটটা আমি আরেকবার এটা নিয়ে হচ্ছে মানে দেখবো যে কোনটা বেস্ট রুট আছে কলকাতা থেকে আসার জন্য শিলিগুড়িতে, কারণ এই রুটটা আমি আগেরবারে এসেছি এতটাও খারাপ ছিল না, কিন্তু এইবারে এত খারাপ হয়ে গেছে যে গাড়ি জাস্ট চালানো যাচ্ছে না, তার মধ্যে ইট ফেলে রেখেছে রাস্তার মধ্যে, মানে পিচও নেই কিচ্ছু করেনি রাস্তাটা, যতই হোক গাড়ির তো জার্কিং তো একটা আছেই, খুবই প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে। মানে কখন যে ন্যাশনাল হাইওয়ে 14টা ধুড়বো ওটার জন্য আমি অপেক্ষায় আছি, আর ভালো লাগছে না স্টেট হাইওয়ে 7টাকে, এত বাজে রাস্তা দেখতেই পাচ্ছ অনেক কি যাতা। আমরা মোরগ্রাম ঢুকবো, তো মোরগ্রাম এখান থেকে দেখাচ্ছে এখনও 39 কিলোমিটার, এখনও সেই খারাপ রাস্তাতেই আছি, আর একটু পরে ন্যাশনাল হাইওয়ে 14-এতে উঠে যাবো, তো একটু মনে হচ্ছে বেটার রাস্তা হবে, আমরা সোজা বেরিয়ে যাবো এখান থেকে, চার মাথার মোড় থেকে সোজা এগোই চলো। আমি তো এসে ভুল করেছি, তোমরা যাতে কেউ না আসো এটাই আমি চাইবো। ও বাবা এটার অবস্থা তো খুব একটা ভালো নয়, তবে একটু পর থেকে ওটা ঠিক হয়ে যাবে, এদিক দিয়ে বেরোতে হবে, রাস্তা কি বাজে হয়ে আছে বাবা, যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে ভয়ঙ্কর রাস্তা, গিয়ে মালদা বাদিকে বহরমপুর কলকাতা ডান দিকে। তো এবার আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে 12 উঠিয়ে দিচ্ছে, আমরা ন্যাশনাল হাইওয়ে 12 উঠে যাচ্ছি, তো এইখান থেকে এবার ভালো রাস্তা শুরু হলো, আর কোনো প্রবলেম হবে না আশা করছি, রাস্তা ওদিকে বেশ ভালো আছে, যদিও শিলিগুড়ি ঢোকার আগে একটু হয়তো প্রবলেম হতে পারে, আর তাছাড়া খুব একটা প্রবলেম হবে না। তবে ডালখোলার যে ব্রিজটা হয়েছে সেটা এখনও উদ্বোধন হয়েছে কিনা জানি না,
তবে আমার শোনা যে হচ্ছে একটা ব্রিজ ওপেন হয়ে গেছে একটা সাইড, তো যদিও দেখি আগে পৌঁছোই তারপর বুঝতে পারবো কী হচ্ছে না হচ্ছে। তো আমরা এখন একটু দাঁড়ালাম, এখন একটু হচ্ছে মাফিন নিয়ে এসছে ওগুলো খাই, খেয়ে তারপর হচ্ছে একদম ডাইরেক্ট ফারাক্কা যাবো। আর হচ্ছে এতটা খারাপ রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে যে কী বলবো, মানে কিছু বলার ভাষা নেই আজকে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে যাতা অবস্থা। তো যাই হোক এখন রাস্তা ঠিকঠাক, বেশ ভালোই চলবে গাড়ি আশা করছি, তোমরা দেখো বেশ ভালো লাগবে। তবে একটা ভালো জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে যে বৃষ্টি থেমে গেছে, আর তার সাথে সাথে তোমাদের দেখিয়েছি রাস্তা ভালো হয়ে গেছে অনেকটাই। তো আর ফারাক্কা ঢুকতে আমাদের এখনও মোটামুটি ওই 20-30 কিলোমিটার লাগবে। ফারাক্কা ঢুকে লাঞ্চটা করে নেব, তারপরে আবার গাড়ি ছাড়ব, এটাই আপাতত প্ল্যান রেখেছি, দেখা যাক কী হয় এখন। এই দেখো বন্ধুরা, এরা সব হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে সিকিম বা দার্জিলিং, যেটাই হোক যাচ্ছে আর কি, দেখেও ভালো লাগে আর কি। এই অবস্থা, মানে হেলমেট তো পরেই নি, কোথায় উঠে বসে আছে, যদি কোনোভাবে কিছু হয়ে যায় কী হবে এদের, আর কোনো আলাদাই মানে রুয়াবে চলছে। এখন বাজে হচ্ছে প্রায় 2:45, তো আমরা জাস্ট ফারাক্কা ব্রিজের একদম সামনে আছি। তো এখানে একটা হোটেলে আর কি খাবার খেয়েছিলাম, যেমন আগেবার আমি ফিরছিলাম রাত্রিবেলা খাবার খেয়েছিলাম, বেশ ভালো খাবার ছিল। আর এই হোটেলটার নাম হচ্ছে ট্যুরিস্ট হোটেল, তো দেশি চিকেন আর রুটি খেয়েছিলাম, মানে এত সুন্দর খেতে ছিল, সিরিয়াসলি বলছি খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য আমি এই হোটেলটায় আবার এলাম খেতে। দেখো হোটেলটা দেখে তো খুব একটা ভালো লাগে না, বাট আমার খুব ভালো লেগেছিলো, স্পেশালি খেতে খাওয়া দাওয়া খুবই ভালো, খুবই ভালো না, আমি আগেবার এসেছি খেয়েছি। তো আমরা লাঞ্চে অর্ডার দিলাম হচ্ছে চিকেন, দেশি চিকেন রুটি, আর ভালো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে যাবো ফারাক্কা ব্রিজ ধরে একদম শীতে। আর হ্যাঁ, ডিঙ্গো কী খাচ্ছে সেটা দেখাচ্ছি। ডিঙ্গো এখন ডিম সেদ্ধ পাইনি, তো ডিঙ্গোকে নিয়ে খুব সবার চিন্তা থাকে একটা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে তারপর আমরা বেরিয়ে যাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো দেখে বুঝতে পারছো যে হচ্ছে বাইরে ছিলাম, প্রচণ্ড গরম ছিল এমনিতেও। তো আমরা এখন হচ্ছে ফারাক্কা ব্রিজে উঠে যাচ্ছি এবার, দিয়ে একটু শান্তি এসিতে আছি, রিল্যাক্স ভাবে এখন গাড়ি চালাবো একটু। হ্যাঁ, আজকে লাঞ্চ সত্যি মানে অসাধারণ লেগেছে, মানে দেশি চিকেন দিয়ে রুটি আর ওরা ভাত খেয়েছে, খুব সুন্দর ছিল, আর ভাতের সাথে ডালও পেয়েছে, বেশ ভালো খাবার দাবার, খুব সুন্দর। তো এই শুরু হচ্ছে এবার ফারাক্কা ব্রিজ, দেখো সত্যি এই ব্রিজটা ছোটোবেলায় ট্রেনে করে যখন যেতাম দেখতে দারুণ লাগতো, আর এখন গাড়ি নিয়ে যায় এতটা দেখাও যায় না, কিন্তু ট্রেন থেকে খুব ভালোভাবে দেখা যায়, চারিদিকটা ঘেরা এমনিতেও, তাই কিছু দেখাও যায় না। আমরা মালদা বাইপাসে উঠে গেলাম, তারপরে হচ্ছে রায়গঞ্জ পড়বে, তারপরে ডালখোলা। রাস্তা তো ঠিকই আছে, এই রাস্তাটা বেশ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। সন্ধ্যে নেমে আসছে এবার আস্তে আস্তে করে, কিন্তু এখনও রাস্তা অনেকটাই বাকি আছে, এখনও দেখাচ্ছে শিলিগুড়ি ঢুকতে 188 কিলোমিটার, প্রায় 5 ঘন্টার কাছাকাছি। রাস্তা জ্যামের জন্য মেন প্রবলেমটা হচ্ছে বারবার করে, একটুখানি এগোই আস্তে আস্তে করে, অনেকটাই বাকি আছে রাস্তা এখন। বন্ধুরা আমরা সবে রায়গঞ্জ পার করেছি, তা মানে এত জ্যাম, মানে আজকে কল্পনার অতীত আর কি, এটা হচ্ছে কী যে জ্যাম হয়ে আছে আজকে, মানে আপটু দেখাচ্ছে ম্যাপেতে তো ডালখোলা অবধি পুরো লাল হয়ে আছে ম্যাপটা, কী হয় আজকে জানি না, প্রচণ্ড সময় লাগবে মনে হচ্ছে ঢুকতে, আর ডালখোলার জ্যামটাতে তো আজকে শেষ। পুজোতে বেরোলে এই একটা প্রবলেম, মানে হচ্ছে সপ্তমী তো এমনিতেই আজকে খুব ক্রাউড আছে আজকে, আর তার উপর লরি টোটো সব রাস্তায় একদম, উফ এগেন জ্যামে ফেসে গেছি। তো বন্ধুরা তোমাদের জন্য একটা সুখবর আছে, যারা জানো না তাদের জন্য বলছি, আর যারা জানো তারা একবার শুনে নাও, যে ডালখোলার যে জ্যামটা ছিল, মানে হচ্ছে রেলগেট পার করে যে প্রবলেমটা ছিল আমাদের গাড়ি নিয়ে যাওয়ার সময়, সেটা আর হবে না, এখন ডালখোলা বাইপাসটা খুলে গেছে, তো কোনো সন্দেহ নেই, দারুণ রাস্তা করে দিয়েছে। আমি যেহেতু রাত হয়ে গেছে বলে অল্প ভিডিও করতে পেরেছি, কারণ আমি ডাউট ছিল যে হচ্ছে আমি ঠিক মানে এইটাই কি বাইপাস কিনা। তো যাই হোক আমরা এখন চলে এসেছি, এবার হচ্ছে শিলিগুড়ি এখান থেকে দেখতে দেখাচ্ছে কত, 127 কিলোমিটার ডান দিকে শিলিগুড়ি, তোমরা দেখে বুঝতেই পারছ মানে কতটা টাইম সেভ হয়ে গেল, ওখানে প্রায় 1 ঘন্টা নষ্ট হতো, তো ওটা আজকে আমাদের সেভ। মানে সবথেকে বড় কথা আমার মোবাইলে জিপিএসও অ্যাকচুয়ালি নেয়নি, এটা প্রবলেম হচ্ছিলো আর কি আজকে, তো তারপরে দেখলাম তো এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ম্যাপও অ্যাকচুয়ালি কাজ করছে না, আমি ভাবলাম যে এটা কোথায় উঠে গেলাম হঠাৎ করে, তারপরে দেখলাম যে হচ্ছে না ঠিক আছে বেরিয়ে যাবো। জিজ্ঞেস করবো তো একবারটি দাদা, শিলিগুড়ি শিলিগুড়ি ইদা সে জায়গা, আচ্ছা কী ব্যাপারটা হলো বুঝলাম না, রং রুট দিয়ে ঢুকিয়ে দিল কেন কে জানে, ঠিক আছে চলো এদিক দিয়ে যাই। যাই হোক
সবার জন্য সুখবরটা দিয়ে দিলাম, আমাদের হচ্ছে ডাল খোলার যে প্রবলেমটা ছিল সেটা কেটে গেছে। তাও আমি ফেরারটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কনফার্ম হতে পারছি না, কিন্তু ওই জায়গাটা আমি দেখলাম মানে ব্যাগটা খোলা আছে এবং গাড়িও পাস হচ্ছে, ওটারটাও খবরটা তোমাদের দিয়ে দেবো। শিলিগুড়ি আর মাত্র 75 কিলোমিটার, তো অনেকটাই চলে মানে অনেকটাই আমরা চলে এসেছি, আর একটুখানি বাকি আছে। তো যদিও আজকে সারাটা দিন প্রচণ্ডভাবে হেঁটে গেছে, শুধু গাড়ি চালিয়ে গেছি আর গাড়ি চালিয়ে গেছি আর গাড়ি চালিয়ে গেছি। যাই হোক, এখনকার রাস্তাটা বেশ ভালো লাগছে, আর একটু কষ্ট করতেই হচ্ছে সেই জন্য পৌঁছানোর জন্য। পৌঁছে যাই তাড়াতাড়ি, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে কী সুন্দর লাইটিংটা, আর তার মাঝখানে একটা ভালো খবর যে আমরা শিলিগুড়ি ঢুকে গেছি ফাইনালি, আর এখন বাজে হচ্ছে 9:30। তো আমাদের হোটেল আগে আমরা যখন আগের বার এসেছিলাম, তো আমাদের কাছে সেই হোটেলের নাম্বার ছিল, তো ওদেরকে ফোন করেছিলাম, তো ওরা বললো রুম অ্যাভেলেবেল আছে, তো আমরা সেখানেই এখন যাচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তবে রাস্তাটা কিন্তু দারুণ লাগছে, শিলিগুড়িতে এত লাইট হয়ে গেছে এখন, দেখতে কিন্তু আলাদাই লাগছে, একদম যেন কলকাতার মতো নেই। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এই হোটেলটার নাম হচ্ছে অঞ্জলি লজ। এটাতে গাড়ি পার্কিংয়েরও বেশ ভালো ব্যবস্থাও আছে, ও আগেরবারও ঠিক এই জায়গাটাতেই গাড়ি রেখেছিলাম, আর এবারেও তাই সেমই হয়েছে। তো একটু আগে দাঁড়িয়েছিলাম, খাবার কেনা হলো, মানে আমরা ডিনারটা হচ্ছে হোটেলেই করে নেবো, কারণ আর বাইরে যেতে ইচ্ছা লাগছে না, শরীর প্রচণ্ড টায়ার্ড। আর হচ্ছে টোটাল আজকে আমি আজকে টোটাল গাড়ি চালিয়েছি 571 কিলোমিটার, আর হচ্ছে 12 ঘন্টা 52 মিনিট টোটাল টাইম লেগেছে। তো একটু টাইম তো লেগে গেছে, কারণ তোমরা পুরো ভিডিওটা দেখেইছো। তো চলো এবার রুমে যাওয়া যাক। বন্ধুরা, ওইদিকে আমার গাড়ি পার্ক করে দিয়েছি, আর হচ্ছে আমাদের দুটো রুম নিয়েছি, একটা মা বাবার আর একটা আমাদের। এইটা হচ্ছে আমাদের রুমটা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দুটো রুম নিয়েছি সেমই দেখতে, বাবা মারটাও সেম আর আমাদেরটাও সেম, নর্মাল জাস্ট আজকে রাতটা কাটানোর জন্য নেওয়া হয়েছে। তো এই দুটো রুমের ভাড়া পড়লো আমাদের 1400 টাকা। আমাদের খাবারও রেডি, আমরা জাস্ট একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো। তো যাই হোক, কালকে আমরা বেরোচ্ছি সিকিমে, তো যাচ্ছি সিকিমের কোথায় যাচ্ছি সেটা এবার বলছি, কালকে যাচ্ছি আমরা পেলিংয়ের জন্য, আমরা পেলিংয়ে দুটো দিন থাকবো, আর ওখানে একটা সুন্দর হোটেল বুকিং করে রেখেছি, সেটাও তোমাদের দেখাবো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, না স্পেশালি আমার তো খুব ভালো লেগেছে সেই জন্য আমি বুক করেছি, আর তোমাদেরকেও ডিটেলসটা দিয়ে দেবো, আর এই হোটেলের ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো। মানে যারা রোড ট্রিপ করছো, বাইক বা গাড়ি নিয়ে এসছো, তাদের খুব প্রবলেম হয়েছে রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করাটা। তো এই হোটেলটা আমি আগের বারও এসেছিলাম এখানে, তো এরা সুন্দরভাবে পার্কিং করিয়েও দিয়েছে, তো তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো। তো এনিওয়ে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে, সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। টাটা, গুড নাইট।